সবাই দোয়া করবেন, অনেক দূর থেকে এসেছি জামালপুর। আসলে আপনারা ভালোবাসেন বিধায় এতদূর আমরা আসতে পেরেছি। আমার মিউজিক স্টাফ ভাইদেরও অনেক অনেক ধন্যবাদ, এরা না থাকলে আমি আসলে গাইতে পারতাম না। কমিটি ভাইদেরও অনেক অনেক ধন্যবাদ, এরা এত কষ্ট করে আমাদেরকে এনেছে বিধায়, আপনাদের এত সুন্দর গান আমরা উপহার দিতে পারছি। ধৈর্য করে সুন্দরভাবে বসে দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা যদি শুনেন আমরা তাহলে শোনাবো, আর আপনাদেরকে শুনে যদি সার্থক করতে পারি তাহলে আমাদের শিল্পিত্ব সার্থক। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। কি ভীষণ রৌদ্রের তাপ, আমার যে আর সহ্য হচ্ছে না, এখন আমি কি করি, জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই সম্মুখে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। বাড়িতে কেউ আছে, আমাকে একটু জল দিবেন, জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে। কি করি, বাবা বলে গেছে শোনালো বাড়ি থেকে একদম বের হবি না, কিন্তু বের না হলে জল দেবো কি করে, জল না দিলেও তো পাপ হবে, যাই দেখি বলুন তারপরে দেখা যাবে। কি ভাবছো সুন্দরী, তাহলে কি আমাকে জল দিবে না, জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে সুন্দরী। না না, আসলে ভাবছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক হবেন, তাই আপনারা জলপান করেন স্বর্ণের পাত্রে আর আমরা দিন ভিখারি, আমরা তো জলপান করি মাটির পাত্রে, তাই কোন পাত্রে জল দেব আমি ভেবেই পাচ্ছি না। হ্যাঁ সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো আমাকে সে পাত্রে জল দাও সুন্দরী, আমার যে জল পিপাসায় বুক ফেটে যাচ্ছে সুন্দরী। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নিন জল। ঠাকুর জল পড়ে গেল কেন ঠাকুর, তবে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর, জল আপনি আরেকটু অপেক্ষা করুন আমি এক্ষুনি জল নিয়ে আসছি। না আজ আর আমি তোমার হস্তের জল পান করব না সুন্দরী, আমি অন্য একদিন এসে তোমার হস্তের জল পান করব। এবার আমি যাই। যাই বলতে নেই, বলুন আসি। হ্যাঁ সুন্দরী, তাহলে আমি এবার আসি। বাবা কত সুন্দর দেখতে, এত সুন্দর পুরুষ আমি কখনো দেখিনি, হঠাৎ তোর মুখখানে আমার মলিন দেখছি কেন, বল বল তোর কি হয়েছে রে বা। না বাবা কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো, তোমার আসতে বিলম্ব দেখে একটু মন খারাপ হয়েছিল, তুমি কোনো চিন্তা করো না বাবা। তাই বুঝছি, মেয়ের কাছে প্রশ্ন করা হচ্ছে বুঝি, যাও রাত বাড়তে বেতন নিয়ে আসো। হ্যাঁ লীলা, তাই যেতে হবে রাজবাড়িতে বেতন নিয়ে এসে আমি তোমাদের দুজনকে পেট ভরিয়ে খাইব। ঠিক আছে লীলা, এক মাস আমি ওই রাজবাড়িতে চাকরি করেছি, বেতন পাবো, সে বেতন থেকে কিছু টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি আর আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে আসবো। ঠিক আছে তাই এনো। মালো বাবা, আমি ওই রাজবাড়িতে যাচ্ছি বেতন নিয়ে আসতে, তুই আর তোর মা
দুজনে মিলে ওই রান্নার কাজটি সেরে ফেল। আমি রাজবাড়ি থেকে বেতন নিয়ে এসে তোদের দুজনকে নিয়ে একসঙ্গে খাবো, ঠিক আছে?
জল খেতে আসবে, কিন্তু সে তো এলো না, তাহলে আমাকে ভুলেই গেছে। সুন্দরী, একদিন আমি বলে গিয়েছিলাম এসে তোমার হস্তের জল পান করব, তাই তো এসেছি তোমার এই কমল হস্তের জল পান করার জন্য। সুন্দরী, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল দাও। তার আগে তোমার পরিচয় দাও সুন্দরী। না কুমার, জল খেতে এসেছেন, জল খেয়ে চলে যান, পরিচয় জানবার কোনো দরকার নেই। না সুন্দরী, পরিচয় না দিলে কিছুতে আমি তোমার হস্তের জল পান করব না। সুন্দরী, মুশকিল, জল খাবে আবার নাকি পরিচয় জানতে হবে। ঠিক আছে, দিচ্ছি। দিন ভি তারির কন্যায়ামি, দিন দুঃখেতে থাকি, পিতার নামটি রামানন্দ, তোমায়ামি বলি রে, মুখ পাহা গোলহা
কেন হবে না আলো? কারণ আমি গরিব আর তুমি বড়লোক। তাতে কি হয়েছে আলো? আমি ওই ঠাকুরের নামে শপথ করে বলছি আলো, তোমাকে ভুলে যদি অন্য কাউকে ভালোবাসি তাহলে যেন আমার স্থান ওই নরকে হয়। আলো ওই নরকে? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমাকে ভুলে যাবে না তো? না না আলো, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না আলো। আমি তোমাকে কেমন করে ভালোবাসি বলো তো? তুমি হলো কত বড় লোক, তুমি রাজার ছেলে আর আমি হচ্ছি একটা দিন ভিখারির মেয়ে। তাতে কি হয়েছে আলো? তুমি আমাকে ভালো না বাসলে আমি এখনই চলে যাব আলো। হারে একবার ফিরে
এবার আমি যাই আবার এসো কিন্তু। হ্যাঁ আলো, আমি অবশ্যই আসবো, আলো অবশ্যই আসবো, আসবে তোমাকে না নিয়ে আমি যাবো না, আলো আমি যাবো না, আসবে আমার না, তুমি আসবে, তোমার দাদা পর্যন্ত আসবে, যে প্রেমের জালে ফাঁসিয়েছি না আসতে হবে, যাই অনেক দেরি হয়ে গেছে, বাবার আমাকে খুঁজবে, যাই বাবার কাছে যাই। আমি আপনাকে আদেশ করেছিলাম যুবরাজ প্রেম কুমারকে আপনি স্কুলে ভর্তি করে দিতে, আপনি কি তা করেছেন? মহারাজ আপনি যখন আদেশ দিয়েছেন পরদিনই আপনার কথা অনুসারে আমি যুবরাজ প্রেম কুমারকে আপনার সাই স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি মহারাজ। কিন্তু যুবরাজ প্রেম কুমারের লেখাপড়ায় কত উন্নতি লাভ করেছে আমি দেখতে চাই। এই মহারাজ আপনি যদি যুবরাজ প্রেম কুমারের স্কুলে লেখাপড়া কেমন চলছে আপনি যদি আমাকে এই মুহূর্তে বলেন স্কুল পরিদর্শন করতে, তাহলে স্কুলে পরিদর্শন করার ব্যবস্থায় আমি করে দেব। নিশ্চয় মন্দি মশাই, মহারাজ আমি এই মুহূর্তে ওই স্কুলে যেতে চাই, আমি নিজের চোখে দেখতে চাই আমার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারের লেখাপড়া কতটুকু উন্নতি লাভ করেছে। আজকের মতো দরবার এখানেই আমি সমাপ্তি ঘোষণা করলাম।